নমস্কার বন্ধুরা রুটি তৈরির আগে আটার মধ্যে মিশিয়ে নাও এই দুটো জিনিস এই দুটো জিনিস মিশিয়ে রুটি বানালে সেই রুটি হবে একদম বলের মতো ফুলকো তুলোর মতো নরম আর রুটি খেয়ে যেমন হজমের কোনো সমস্যা হবে না রুটি হবে ভীষণই পুষ্টিকর আর স্বাদেও সেরা প্রতিদিনের রুটির স্বাদে নতুনত্ব আনতে অবশ্যই বন্ধুরা ভিডিওটা একদম কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো রুটি তৈরি করার জন্য যেরকম আটার প্রয়োজন হয় সেরকম আটা এখানে আমি নিয়ে নিচ্ছি যেরকমটা রুটি তোমরা বানাবে মানে আটার পরিমাণটা অবশ্যই কম বেশি নিতে পারো এখানে আমি আড়াইশো গ্রাম আটা নিয়ে নিলাম আটার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ অনেকেই আটার মধ্যে অল্প পরিমাণ লবণ মিশিয়ে আটাটা মাখে তো যদি লবণটা তোমরা বাদ দিতে চাও বাদ দিতে পারো লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি নিয়েছি হালকা গরম জল আর এখানে নিয়েছি হালকা গরম দুধ দু রকম নিয়েছি তোমরা যে কোনো এক নিতে পারো রুটি তৈরিতে আটা মাখার জন্য যদি হালকা গরম দুধের ব্যবহার করা হয় তাহলে রুটিটা কিন্তু খুব সফট হয় আচ্ছা দুধ ছাড়াও তোমরা ব্যবহার করতে পারো টক দই এরকম প্যাকেট টক দইটাই আমি নিয়ে নিয়েছি দুধ আর টক দইয়ের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো আমি দু রকমটাই দেখিয়ে দিলাম দুধ অথবা টক দইয়ের ব্যবহারে যদি রুটি বানানো হয় তাহলে রুটিটা যেমন নরম হয় সেরকম স্বাদেও কিন্তু খুব ভালো হয় আচ্ছা এখানে আমি নিয়েছি দেখো ওটস এই ওটস তোমরা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে আমি প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম প্যাকেটের গায়ে ওটস লেখা থাকে ওটস কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার ওটসের মধ্যে যে ফাইবার থাকে সেটা খারাপ কোলেস্টেরল সুগার এগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আর হজমও কিন্তু খুব সহজেই হয়ে যায় তো ওটসটাকে অবশ্যই কিন্তু এরকম মিক্সারের জারের মধ্যে গুঁড়ো করে নিতে হবে তো আমি ওটস এরকম গুঁড়ো করে নিলাম এরকম ওটস একসাথে গুঁড়ো করে রেখে দিতে পারো ওটসের প্যাকেট ছোট বড় তোমরা দোকানে পেয়ে যাবে মুদিখানা দোকানে তো প্রয়োজন মতো নিয়ে নেবে আর এরকম একবারে অনেকটা গুঁড়ো করে রেখে দেবে তো দু চামচ আমি দেখো দিয়ে দিলাম এখানে দু চামচ ওটস গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই এক চামচও দিতে পারো তবে দু চামচ দিলে ভালো হয় এবারে যে হালকা গরম দুধটা দিয়েছি সেটা দিয়ে দিলাম আর যতটা হালকা গরম দুধ দিয়েছি ততটাই দিয়ে দিলাম হালকা গরম জল আবারও বলছি আমি দুই রকম মিশিয়ে এখানে আটাটাকে মেখে নেব দুধ আর জল তোমরা যে কোনো একরকম নিতে পারো শুধু দুধ দিয়ে করলে কিন্তু রুটির স্বাদ খুব আসে রুটিটা কিন্তু খুব নরম হয় তবে প্রত্যেক শুধু দুধ দিয়ে রুটি বানানো সম্ভব নয় কারণ বাড়িতে আমাদের অনেকগুলো করে রুটি বানাতে হয় তাই শুধু দুধ দিয়ে রুটি বানালে সেটা অর্থনৈতিকভাবে একটু সমস্যার হতে পারে তো যাই হোক আমি সেই জন্য দুরকম নিয়ে এখানে মেখে নিচ্ছি দুধ আর জল সম নিয়েছি গ্লাসে করে মেপে নিয়েছি বাড়ির ছোট বাচ্চাদের স্কুলের টিফিনে যদি বানিয়ে দেওয়া হয় বা অফিসে বানিয়ে দেওয়া হয় টিফিনে অথবা দূরে কোথাও বেড়াতে গেলে যদি বানাও তাহলে অবশ্যই কিন্তু রুটিটা শুধু দুধ দিয়ে বানাতে চেষ্টা করবে মানে আটা মাখার সময় দুধের ব্যবহার করবে তাহলে রুটিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর ভীষণই ভালো টেস্ট আসবে আর ওটসের যে গুঁড়োটা আমি মিশিয়েছি সেই ওটসের গুঁড়ো মেশালে কিন্তু হজমের রকম কোনো সমস্যা হয় না খুব সহজে হজমও হয়ে যায় আর আমাদের শরীরের জন্য ভীষণই পুষ্টিকর হয় তো খুব ভালো করে আটাটাকে মেখে নেওয়ার পর রেস্টে রাখতে পারো আমি রেস্টে রাখলাম না তারপরে আমি আটা থেকে লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি এরকম গোল গোল করে নিলে বেলতে খুব সুবিধা হয় তো একটা লেচি আমি নিয়ে নিলাম বাকিগুলোকে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে বাকিগুলোকে ঢেকে রেখে দিয়ে কিচেন স্ল্যাবটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার আমি গুঁড়ো আটা ছড়িয়ে দিয়েছি এবার আটা গুঁড়োর মধ্যে লেচিটাকে এপিট করে নিয়ে এবারে রুটিগুলো বেলে নেব নর্মালি যেরকম রুটি বেলা হয় সেইভাবেই বেলে নিতে হবে তবে একদম পাতলা করে রুটিটা না বেলাই ভালো পাতলার দিকে বেলতে পারো তবে একদম পাতলা করে না বেললেই ভালো হয় তো দেখো আমি রুটিটাকে একটু বড় করেই বেলে নিয়েছি কারণ আমাদের বাড়িতে একটু বড় বড় আকারে রুটিগুলো তৈরি হয় তো যদি ছোট ছোট আকারে রুটি খেতে পছন্দ করো সেইভাবেই বানিয়ে নেবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি পাতলার দিকেই বেলেছি তবে একদম পাতলা কিন্তু করিনি এইভাবে করে রুটিগুলোকে বেলে নিতে হবে তারপর তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে রুটিটা দিয়ে দিলাম তো একটা রুটি দিয়ে খুব ভালো করে নিচের পিঠটা শিখে নেব এবার এপি টোপিট উল্টে পাল্টে খুব ভালো করে রুটিটাকে শিখে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামে রেখেছি প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে তাওয়াটাকে গরম করে নিয়েছি তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এপি টপিট উল্টে পাল্টে নেব তারপরে আস্তে আস্তে করে দেখবে রুটিটা একদম গোল হয়ে ফুলকো হয়ে বলের মতো ফুলে উঠবে তো দেখো আস্তে আস্তে করে রুটিটা ফুলে উঠছে দুধ দিয়ে রুটি বানালে কিন্তু এটাই সুবিধা রুটিটা কিন্তু ভীষণ নরম হয় অনেকেরই রুটি ঠিকমতো ফোলে না বা নরম হয় না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আবার অনেকেরই কিন্তু রুটি খেলে হজমের একটা সমস্যা হয় তাদের জন্য কিন্তু ওটসের গুঁড়ো মেশানো তো দুটোই দেখিয়ে দিলাম যার যেভাবে সুবিধা সেভাবে বানিয়ে নেবে দেখো কত সুন্দর রুটিটা ফুলেছে একদম গোল বলের মতো হয়ে ফুলেছে এই রুটিগুলো খেতেও কিন্তু অপূর্ব হয় যেহেতু দুধ দিয়ে মাখা হয়েছে তাই প্রতিদিনের বাড়িতে যে রুটির স্বাদ তার থেকে কিন্তু সম্পূর্ণই আলাদা হয় তো বন্ধুরা যেভাবে দেখালাম অবশ্যই এভাবে করে রুটি তৈরি করো আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ